কপাল মন্দা সব থাকিতে অন্ধ। এটার গল্পটা পরে বলবো, আগে হচ্ছে পরিচয় পর্ব সেরে নিই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। রুরাস ফ্যামিলিতে সবাইকে স্বাগতম। তো আমরা আজকে চ্যালেঞ্জ নিয়ে চলে আসলাম, হচ্ছে নুডলস। আমাদের এই নুডলসটা নিয়ে চ্যালেঞ্জে আসার কথা ছিল না, সেটা ছিল হচ্ছে স্পাইসি ঝাল রামেন নুডলস। তো আমরা দোকানে গিয়ে কিনে নিয়ে আসছি রাত 10টার দিকে। দোকানে গেছি, গিয়ে দেখি হট স্পাইসি রামেন লেখা, দেখেই আমরা আর কি কিনে নিয়ে চলে আসছি, আর কিছু চিন্তা ভাবনা করি নাই। তোরটা কি কম, আমারটা বেশি না একই? হ্যাঁ, তারপর হচ্ছে আমরা ওইটা দেখেই কিনে নিয়ে বাসায় চলে আসছি। পরে রাত 11:30টার সময় রান্না করতে গেছি, রান্না করতে গিয়ে দেখি সিদ্ধ করছি নুডলস। সিদ্ধ করার পর যখন সসটা আমরা নিব, তখন দেখছি যে ওটা হচ্ছে ম্যাগি নুডলসের টাইপ মশলা, আর হচ্ছে আর একটা যেন ভেজিটেবল টাইপ কি যেন একটা দেওয়া। তারপর হচ্ছে এখন কী করবো, শর্ত মন খারাপ হতো, ব্লক করবেই না আজকে। ভাবলাম আজকে যেহেতু আমরা চ্যালেঞ্জ করতেই চাইছি, ব্লক করতেই চাইছি, তো করে ফেলি। এরপর হচ্ছে দুইটা ডিম নিয়ে নিলাম, দুজনে দুইটা দুইটা চারটা ডিম, আর হচ্ছে ওই নুডলসটা দিয়ে আমরা করছি। সাথে তো সব কিছু রেডি ছিল, জুস টুস কিছুই করা হলো না, যা পরের ব্লগে আমরা করব। তো আজকে আমরা এটাই চ্যালেঞ্জ করি। আর এই চশমাটা পরার কারণ ছিল এটাই যে চোখ থাকতে অন্ধ, দেখে আনতে পারি নাই। তো শুরু করি। ভাবছিলাম অনেক কান্নাকাটি করব, ঝাল হবে না, নাকের পানি চোখের পানি সব এক জায়গায় করব, নাকের পানি চোখের পানি, কিন্তু সেটার পরিবর্তে হাসতে হাসতে আমাদের দফা ঠান্ডা। তো আচ্ছা ঠিক আছে, আমরা সাথে আবার নিয়ে নিচ্ছি, এটা হলো কি রোল না, রোল রোল নিয়ে নিচ্ছি। ভাবলাম এটা কিনব, এর সাথে এটাও আবার গিয়ে নিয়ে আসলাম। তো এখন বাজে হচ্ছে প্রায় 12টার উপরে, আর কি করব, এটা তো চেঞ্জ করে অন্যটা রামেন আর আনতে পারবো না। তো আমরা এখন শুরু করি। এখন ও যদি খাইতে না পারে চ্যালেঞ্জ করার জন্য, ওই বড়াপা করছিল না হাত দিয়ে শুরু করছিল, সেটা করতে চাইলে করতে পারে, কিন্তু যেমনি হোক বাস বিসমিল্লাহ শুরু করি ব্লগটা। খুব বেশি বকর বকর করতেছি। ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ। না না সরি, শুরু করলাম বিসমিল্লাহ। ঝাল না দেখা শুরু করবো নাকি, দেরি হয়ে যেত। জিব্রাকো না ঝাল লাগে না
ওকে ঠিক আছে তাহলে হচ্ছে ওর জন্য চ্যালেঞ্জ দিচ্ছি হচ্ছে আমরা ভুট্টা এই কাঁচা ভুট্টা দিব এখন সব দিব খাইতে যেন কালকে যে ব্লগটা করব সেটা মধ্যে যেন জিতে সব দেব সব আচ্ছা চ্যালেঞ্জে আসার আগে আমি হতে একটু খাইতে পারতাম না তোমার তো এক্সপেরিয়েন্স আছে আমার তো এক্সপেরিয়েন্স এটা তো আমাদের একটা কি বলে পেশার মধ্যে পড়ে নাকি নেশার মধ্যে পড়ে যেমন দীপুর নেশা পেশা খাওয়া তো একটা কাজে বসছি কাজটা ঠিক মতো করতে হবে তাই না বলে চাওয়া খাই বল আর বেশি দাও উচিত ছিল আমার তো মাইক দিতে মন চাইতেছিল যখন দেখছি ওর নুডলসগুলো কিছুই হয়নি না আবার জুস খেতে চাই এত ছোট্ট একটা পানিশমেন্ট দিয়েছে আবার জুস খেতে চাই ভিডিওটা বেশি বেশি করে দেখবেন কইজন ও আচ্ছা কোথায় যাচ্ছেন ভিডিও দেখা শেষ একটা লাইক দিয়ে যান আর ভালো লাগলে সাবস্ক্রাইব আর শেয়ার করে দিন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই শেয়ার লাইক কমেন্টস করে দিবেন আপনাদের লাইক কমেন্টস শেয়ার সাবস্ক্রাইবের আশায় আমরা বসে থাকি আল্লাহ হাফেজ